সাহিত্য আলটিমেটলি মানে এটা আমরা সবার জন্যই কঠিন। একমাত্র বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করে 4-5 বছর, তাদের ব্যাপারটা আলাদা, বাদ বাকি সবার জন্যই এটা কঠিন। আমি মেডিকেলে পড়ে না হচ্ছে ভার্সিটিতে যেখানেই পড়েন না কেন, জাতীয় ভার্সিটি ইঞ্জিনিয়ারিং, সবার জন্য এটা কঠিন, সবার জন্যই। কিন্তু প্রথমত সবার জন্য, আমার জন্য এটা কঠিন ছিল, এটা সহজ হইতে আমার অনেক দিন লাগছে, অন্যান্য সাবজেক্টের চেয়ে বরং বেশি সময়। যদি আমি মনে করি যে যে আমাকে যদি বলেন যে আপনার জার্নি বলি, যে 4 বছরের জার্নি বলি, ধরেন 4 বছরের জার্নি মানে সব মিলে তো এটা গেছেই আর কি, মানে অনেকগুলো প্রিলি এর মধ্যে আমার কিন্তু 4 বছরের জার্নি কিন্তু চলে গেছে। তাহলে দেখেন এই 4 বছরের জার্নির মধ্যে যদি বলা হয় সব শেষে আমার ক্লিয়ার হয়েছে কোন সাবজেক্ট, সেটা বাংলা সাহিত্য, মানে সব শেষে ক্লিয়ার হয়েছে এবং কনফিউশন দূর হয়েছে কোন সময় কোন সাবজেক্টে সব শেষে, সেটাও বাংলা সাহিত্য। কারণ এটা একদিনে সম্ভব না, প্রথমে পড়বেন পড়ার চেয়ে বেশি ভুলে যাবেন, তারপরে আবার পড়বেন আবার দেখবেন যে ভুলে গেছেন, এরকম অনেক সময় যাইতে 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 এক সময় গিয়ে দেখবেন যে আপনার নিজেরও, আপনি হয়তো দেখা যাবে যে প্রথমবার বাংলা সাহিত্য ভালো না পেরেও প্রিলি টিকছেন, দ্বিতীয়বারও বাংলা সাহিত্য অতটা ভালো না হয়ে প্রিলি টিকছেন, আপনি হয়তো বা 3-4 বার প্রিলি টিকার পরে আপনার বাংলা সাহিত্য ক্লিয়ার হয়েছে। তারপরে আমি বললাম যে বাংলা সাহিত্য আসলেই জটিল, সুতরাং এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নাই। তবে এটার জন্য মানে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে যে পরামর্শ আপনাদের দিব, বাংলা সাহিত্য দেখেন আপনারা ওই যদি রুটিনটা খেয়াল করেন যে আমরা বাংলা সাহিত্যের হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগ শেষ করেছি, ওটা খুব ইজিলি শেষ হয়েছে, যখন আপনারা ওই পঞ্চম রিভিশন টেস্ট দিলেন এর মধ্যে আমরা বাংলা আধুনিক যুগ অ থেকে আ, ই থেকে ও, কাজী নজরুল ইসলাম সহ ক থেকে জ, এটা প্রত্যেকটা লেকচারের পরে একটা করে পরীক্ষা হলো 50 মার্কের, এবং 50-এ একটা 55 মার্কের পরীক্ষা ছিল, প্রশ্ন কিন্তু বাড়ানো হয়েছে। আবার দেখেন এই তিনটা পরীক্ষা দিলেন মূল রিভিশন টেস্টের আগে, কিন্তু এই তিনটারই আবার রিভিশন দেওয়া হলো, কারণ আমি জানি যে এটাতে আপনাদের মানে মুখস্থ রাখতে অসুবিধা হবে, আবার যেন একটা পরীক্ষা দিতে পারেন বা আবার রিভিশন করে যেন পরীক্ষা দেন, আবার এটার পরে আবার মূল রিভিশন টেস্ট। মোটামুটি দেখেন এই যে অ থেকে জ পর্যন্ত এটা আপনার কিন্তু 3 বার পড়ার সুযোগ হলো, একবার সিঙ্গেল ভাবে পড়ার সুযোগ হলো রিভিশন টেস্টের সময়, আবার একটা সুযোগ হলো পড়ার, তারপরে আবার মেইন রিভিশন টেস্ট যেটা, তখন আবার একটা দেখার সুযোগ হলো, 3 বার দেখার সুযোগ হলো। এখন দেখেন 3 বার সরাসরি লেকচার দেখে আপনি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে পারবেন না বাংলা সাহিত্যের জন্য। বাংলা এবং ইংলিশ দুইটা সাহিত্যের কথাই বলি, কারণ যেহেতু একই বিষয় একই সিস্টেম ফলো করবেন দুইটার ক্ষেত্রে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড পদ্ধতি ফলো করবেন আপনারা, ব্যাকওয়ার্ড। আমরা ফরওয়ার্ড কোনটা, ফরওয়ার্ড পদ্ধতি কোনটা, আমাদের আগে আমরা পড়ি তারপরে আমরা পরীক্ষা দেই বা এমসিকিউ গুলোতে যাচ্ছি, তাই না? আর এটা পড়ব, পড়ার পরে এমসিকিউ যাব, কিন্তু আবার ব্যাকওয়ার্ড করে আমাদের মূল পড়ায় ফিরে আসতে হবে। কিভাবে? সেটা হচ্ছে এমসিকিউ গুলো নিয়ে। এখন দেখেন এটা আপনার মনে হতে পারে যে 50টা পরীক্ষা দিলাম আমি তো পাইলাম যে 50-এর মধ্যে 20-25 পাইলাম বা 30 পাইলাম, এবং আপনি হয়তো নেগেটিভ মার্ক নিয়ে হচ্ছে 20-25-30 পাইলেন, কিন্তু আপনার হয়তো বা হয়েছে 35টা, আপনি 15টা ভুল করছেন, শুধু 15টা প্রশ্নই আপনি পড়লেন। যদি এটা করেন এটা বাংলা সাহিত্যের প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেক। তাহলে আপনাকে কি করতে হবে, এই যে 4টা পরীক্ষা হইলো, 1, 2, 3 মানে মানে তিনটা যে 4টা পরীক্ষা, অ থেকে আ, ই থেকে ও, ক থেকে জ, তারপর রিভিশন টেস্ট হলো 60 মার্কের অ থেকে জ, এখানকার যে প্রশ্ন আছে এটা প্রায় 215টা প্রশ্ন, 4×20 আর 15, 215টা প্রশ্ন ছিল, হয়তো রিভিশন টেস্ট কিছু প্রশ্ন রিপিট হইতে পারে, আমি ধরলাম 200টা প্রশ্ন। এই 200টা প্রশ্ন আপনি মানে প্রশ্ন দেখবেন, দেখার পরে ওইটা মূল পড়ায় ফিরে যেতে হবে, যে ওখানকার অপশন গুলো দেখেন, একটা প্রশ্নে ক খ গ ঘ আছে, আপনার লেকচারের মধ্যে থেকে ওই অপশন গুলো কোন কোন জায়গা থেকে সেট হলো, প্রশ্ন পড়ে ওই জায়গায় ফিরে যেতে হবে এবং অপশন গুলো খুঁজতে হবে, সঠিক আনসার তো ওখানে আছেই। আর যে 3টা আনসার যেগুলো হইলো না, ওইগুলা সাহিত্যকর্মের নাম বা অপশন যেগুলো আছে, বাংলার ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু ইজি, যে সাহিত্যকর্মের নামগুলো কিন্তু আবার লেকচারে থাকে, ওই সাহিত্যকর্ম কি, কোন ধরনের বা কার, এটাও আপনাকে খুঁজতে হবে ফিরে এসে। মানে বাংলা সাহিত্যের কিন্তু রিভিশন মানে আমার নিজেরও সময় লাগতো বাংলা সাহিত্যটা রিভিশন করতে, মানে হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন সলভ করতে সবচেয়ে বেশি সময় লাগতো এটা। যদি আমি 100 মার্কের 200 মার্কের মডেল টেস্ট দেই, এই 35 মার্কের মধ্যে এই 20 মার্কের প্রশ্ন আমার সলভ করতে বেশি সময় লাগতো, এবং 20 মার্কের প্রশ্ন সলভ করা মানে হচ্ছে যদি আমি চিন্তা করি 20 মার্কের প্রশ্নের মধ্যে হয়তো বা 15টা সাহিত্যিকের থেকে প্রশ্ন আসছে, দেখা যেত যে 15টা সাহিত্যিকের আমার 75% প্রশ্ন ওই প্রশ্নগুলো সলভ করার সময় আমার পড়া হয়ে যেত রিভিশন।
ঠিক আছে, তার মানে এইভাবে পড়তাম। আর প্রশ্ন করার সময় তো আমি সিনসিয়ারলি ওইভাবে প্রশ্নগুলো করেছি, যেমন আগের ব্যাচে আমি এখানে প্রশ্ন ছিল 30টা, এখন ওই 30টার সাথে যেন আরো যে নতুন 20টা করে প্রশ্ন অ্যাড করছি, এই 20টা প্রশ্ন যেন কোনোভাবে ওভারল্যাপ না হয়, ওই দেখে 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 কিন্তু করছি যে আগের প্রশ্ন কোনগুলোতে ছিল বা কোনগুলো কোন অপশন সেট হয়েছে বা কোন প্রশ্ন সেট হয়েছে, ওগুলো বাদ দিয়ে, ইভেন ওই অপশন গুলো বাদ দিয়েও সচেতন ভাবে কিন্তু নতুন অপশন আমি যোগ করে দিচ্ছি এখানে, যাতে করে গুরুত্বপূর্ণ সকল সাহিত্যকর্ম ওই অপশন গুলোর মধ্যে ঢুকে, মানে এই 50টা প্রশ্ন দিচ্ছে, মানে এই যে 210টা পরীক্ষা দিলেন, এই অপশন গুলোর মধ্যে দেখবেন যে সব ধরনের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মই কিন্তু ঢুকে গেছে। এখন আপনি এমনি বই খুলে বা খাতা খুলে যখন আপনি পড়াশোনা করছেন, তখন কিন্তু আপনার মাথার মধ্যে ওই ট্রিগারটা কাজ করবে না যে এটা আমাকে এইভাবে মনে রাখতে হবে, কিন্তু যখন আপনি প্রশ্ন থেকে ব্যাক করবেন যে এটা কোন ধরনের সাহিত্যকর্ম, বা যদি বলা হয় যে নিচের কোনটি সামাজিক উপন্যাস, এভাবে যদি আসে নিচের কোনটি প্রবন্ধ, এই ধরনের যদি থাকে, তাহলে প্রবন্ধ যেটা ওটা বাদ দিয়ে বাদ বাকি অন্য যে অপশন গুলো আছে ওগুলো আসলে কোন ধরনের সাহিত্যকর্ম, উপন্যাস কিনা, নাটক কিনা, বা উপন্যাস, ওটা যদি উপন্যাস হয়ে থাকে এটা কোন লেখকের উপন্যাস ছিল, তো ওইটা যেহেতু আমাদের রাইটার গুলো সিলেক্টেড, তার মানে ওই রাইটার গুলোর মধ্যে থেকে ঘুরে ফিরে দেখবেন প্রশ্ন থাকবে, তাহলে ওইটা ব্যাক করে এসে আপনাকে এটা খুঁজতে হবে। যখন এইভাবে অ্যানালাইসিস করে পড়বেন, আপনার মাথার যে মানে কনফিউশনের জায়গাটা বলেন বা এই পড়াটার প্রতি ভালো লাগা, তারপরে ধীরে ধীরে মানে এটাকে সহজ লাগা, এর সবগুলি কিন্তু ওই এই সিস্টেমে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তখন থেকে কিন্তু শুরু হবে দেখবেন। যদি আপনি জাস্ট মুখস্থ করে পরীক্ষা দিতে চান, এটা বিড়ম্বনায় পড়বেন, আপনি ভুল করবেন, আপনি নাম্বার কম পাবেন, এটা ঠিক আছে, কিন্তু পরের স্টেপটা যেটা প্রশ্ন পাইলেন, পাওয়ার পরে ওইটা আবার ফিরে আসতে হবে আপনার মূল পড়ায়, প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ধরে 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 আপনার মূল পড়ায় ফিরে যেতে হবে, তারপরে সেখানে খুঁজে দেখতে হবে প্রত্যেকটা অপশনের অপশন সম্পর্কে আপনাকে আবার পড়াশোনা করতে হবে, এইভাবে বাংলা সাহিত্যটা আপনাকে শেষ করতে হবে। অন্যান্য সাবজেক্ট না, বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার যদি এইভাবে করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে যদি প্রশ্ন মানে এই সাহিত্যকর্ম থেকে গতানুগতিক যে প্রশ্নগুলো, যদি আমি 44-এর কথা মানে 45-এর প্রিলির কথা বাদ দিই, ওই ধরনের তো কোনো ধরনের সিলেবাস ওইভাবে ফলো করে নাই, মানে হুট করে ইন্টারমিডিয়েটের বই থেকে প্রশ্ন করছেন, যদি এইভাবে সাহিত্যকর্ম থেকে সরাসরি প্রশ্ন দেয়, তাহলে দেখবেন যে আপনি সর্বোচ্চ ভালো করবেন যদি এইভাবে পড়াশোনা করে যেতে পারেন। যদি প্রশ্ন কঠিন হয়, এই আপনারা যে প্রশ্নগুলো ফেস করছেন এগুলো প্রশ্ন নিতান্ত সহজ প্রশ্ন না, আপনাদের সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন হলে প্রশ্নগুলো বেশ কঠিন অ্যান্সার করা, তো এইভাবে যদি আপনারা অ্যানালাইসিস করে যদি আবার পরীক্ষার পরে পড়তে পারেন, দেখবেন যে একসময় আপনার এই পড়াগুলো খুব বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে, এভাবে করেন, যেটা আমার 4 বছর লেগেছে এটা আপনাদের 1 বছরের মধ্যে হয়ে যাবে, মানে একদম ক্লিয়ার করতে। তো এইভাবে বাংলা সাহিত্য এবং ইংলিশ সাহিত্য দুটোই করে যান, কারণ এগুলো খুব রিলেট করা যায়, এইভাবে প্রত্যেকটা অপশন থেকে অ্যান্সার বের করা যায় বাংলা এবং ইংলিশ সাহিত্য থেকে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে খুব কমই রিলেট করা যায়, কিন্তু এগুলো রিলেট করলে খুব বেশি ফায়দা পাবেন।